হেসে বলল, থাম তুই, আর কখন আসবি সেটা বল। জাঁকুক তখন তার হাতঘড়ির দিকে তাকিয়ে বলল, এখন 10টা বাজে, আর ডেকে নিয়ে তোরা 1টা বাজে রেস্টুরেন্টে চলে আসবি। আর পরে কি করা লাগবে তোরা তো জানিসই সব। কি আরো 3 ঘন্টা? জাঁকুক জাঁকুক বলল, একটু ম্যানেজ করে নে প্লিজ। এটা বলেই যিশুকে কোনো কথা বলতে না দিয়ে জাঁকুক কলটা কেটে দিল। তখন যিশু দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে সবার কাছে ফিরে গেল। 3 ঘন্টা তারা 6 জনে মিলে অনেক জায়গায় ঘোরাঘুরি করেছে। এর ফাঁকে যিশু লিসাকে সবার অগোচরে জিজ্ঞাসা করেছে, তোমাদের বাড়িতে কি কোনো সারপ্রাইজ প্ল্যান করেছে নাকি দেয়ের জন্য? তখন লিসা বলল, ভাইয়া করবে। যিশু বলল, তোমার ভাইয়া তো ভার্সিটিতে, তাহলে কিভাবে সব কিছু করবে? লিসা বলল, ভাইয়া 3টার মধ্যে বাড়িতে চলে যাবে, তারপর গিয়ে সব কিছু ডেকোরেশন করবে। তখন যিশু বলল, ও আচ্ছা। যিশু মনে মনে বলল, তাহলে আমাকে আজকে 2:30টার মধ্যে ভার্সিটিতে পৌঁছাতে হবে। আজকে যে করেই হোক সেহুনকে আমার ভালোবাসার কথা জানাবই, কোনোভাবে মিস গেলে চলবে না। এসব ভাবছে যিশু আর মনে মনে লজ্জায় লাল হয়ে যাচ্ছে। ঠিক 12:55 জাঁকুক যিশুর ফোনে একটা SMS করলো। যিশু SMSটা দেখে তারপর সবার দিকে তাকিয়ে বলল, গাইস আমার খুব খিদে পেয়েছে, তোমাদের এতক্ষণে নিশ্চয়ই খিদে পেয়েছে, চলো কিছু খেয়ে আসি। তারপর তারা সবাই সম্মতি জানালো। তে কিছু কথা বলছে না, তেও তাদের সাথে সাথে তাল মিলিয়ে চলছে। তারা একটা রেস্টুরেন্টে আসলো। তে রেস্টুরেন্টে বসে আশেপাশে চোখ বুলিয়ে অবাক হলো, কারণ তারা ছাড়া রেস্টুরেন্টে কেউ নেই। তখন যিশু তেকে বলে উঠল, তে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও। তখন তে একটু অবাক হয়ে বলল, তোমরা ফ্রেশ হবে না? যিশু বলল, হব তো, আগে তুমি হও। তে আর কোনো কথা বলল না, চলে গেল ওয়াশরুমে। ওয়াশরুমে গিয়ে সে একটু অবাক হলো, কারণ ওখানে একটা পিঙ্ক কালারের গাউন রাখা ছিল আর কানের দুলের নিচে একটা চিরকুট রাখা ছিল। তে বিস্ময়ে সেই চিরকুটটার দিকে উঁকি দিল। সে অবাক হলো, চিরকুটের একদম নিচের দিকে তার নাম লেখা। তাই সে তাড়াতাড়ি করে কানের দুলের নিচ থেকে চিরকুটটা হাতে নিল। হাতে নিয়ে দেখতে পেল তেলাপোকা ঠ্যাঙ্গের মতো বড় বড় সুন্দর অক্ষরে লেখা। এই ড্রেসটা পরে রেডি হয়ে 2nd ফ্লোরে চলে আসো চন্দ্রকন্যা। তারপর সবার নিচে একদম কর্ণায় লেখা, ফর তেহিয়ং। তে অবাক হয়ে চিরকুটটা রেখে তাড়াতাড়ি করে বাইরে বেরোতে মিলে দেখল দরজাটা বাইরে থেকে লক করা। তখন তে বলল, কেউ আছেন? দরজাটা খুলুন প্লিজ। ওপাশ থেকে ভেসে এলো লিসার কণ্ঠ। লিসা বলল, গাউনটা পরেছিস? গাউনটা না পরা রাখ পর্যন্ত তোকে এইখান থেকে বের হতে দেওয়া যাবে না। তে বলল, কিন্তু এটা এখানে কে রেখেছে? সব জানতে পারবি, আগে গাউনটা পরে বাইরে বের হ। পরে তে উপায় না পেয়ে গাউন আর জুয়েলারি পরে দরজার কাছে এসে নক করে বলল, পড়েছি, এবার দরজা খুল। তখন লিসা দরজা খুলে দিল। তে বাইরে বেরিয়ে কিছু বলতে যাবে তার আগে লিসা তের চোখ বেঁধে দিল। তে তো খুব রাগ হচ্ছে। তে কপট রাগ দেখিয়ে বলল, ইস লিসা কি করছিস, চোখ পাতলি কেন? লিসা বলল, আমার সাথে চল, সব বুঝতে পারবি। তখন লিসা তেকে নিয়ে 2nd ফ্লোরে চলে আসলো। অনেকক্ষণ হয়ে গেছে কিন্তু তের চোখ কেউ খুলে দিচ্ছে না, কারো আবাসও পাচ্ছে না। তাই তে নিজেই তার চোখটা খুলতে যাবে, তখনই লিসা তার চোখ খুলে দেয়। তে বিস্ময়ে হতবাক হয়ে গেছে, তার চোখ দিয়ে টপটপ করে পানি গড়িয়ে পড়ছে। তার সামনে হাঁটু গেড়ে বসে আছে একগুচ্ছ কদম হাতে নিয়ে জাঁকুক, মুখে তার সেই লেগে থাকা হাসিটা। তারপর জাঁকুক বলল, ভালোবাসবে আমায়? ভালোবাসতে দেবে তোমায়? বানাবে তোমার মনোরাজ্যের মনোরাজা, যেখানে শুধুই থাকবে আমার কর্তৃত্ব? তে আর কিছু বলতে পারল না, হুড়মুড়িয়ে চাঙ্কুকের বুকে ঝাঁপিয়ে পড়ে কাঁদতে লাগলো আর নানান অভিযোগ করতে লাগলো। জাঁকুকও তার চন্দ্রকন্যার অভিযোগগুলো শুনছে। অনেকক্ষণ পর জাঁকুক ডেকে তার বুক থেকে উঠিয়ে চোখ মুছে দেয়। এতক্ষণে তে বুঝতে পেরেছে যে সে এতক্ষণ কী করেছে, তাই সেই লজ্জায় মাথা তুলে তাকাতে পারছে না।
জাঙ্কুক তের দিকে তাকিয়ে তার লজ্জামাখা মুখ দেখে মিটমিট করে হাসছে। তখন তে জাঙ্কুকের দিকে তাকিয়ে দেখলো জাঙ্কুক মিটমিট করে হাসছে। তখন তে মুখ ঘুরিয়ে উঠে যায়। জাঙ্কুক উঠে তের হাত ধরে, তে জাঙ্কুকের দিকে তাকায়। তখন জাঙ্কুক তের হাত ছেড়ে তার পা ধরে, তে বলে, এই কি হয়েছে, আমার পা ধরছেন কেন, ছাড়ুন। জাঙ্কুক চোখ পাকিয়ে তের দিকে তাকায়। তারপর তের পাটা তার হাঁটুর উপরে তুলে বুক পকেট থেকে তার হারিয়ে যাওয়া সেই নূপুরটা বের করে তের পায়ে পরিয়ে দেয়। তারপর দাঁড়িয়ে ফিসফিস করে বলে, আমার হৃদয়ে হৃদশেখর বেঁধে দিলাম তোমার পায়ে। তে নূপুরটা পেয়ে এতটাই খুশি হয়েছে যে দ্বিতীয়বারের মতো স্থান বলে জাঙ্কুককে জড়িয়ে ধরে আর বলল, আপনার বাঁধা শেকর পরে আমি সারা জীবন কাটিয়ে দেব। জাঙ্কুক তের কথা শুনে মুচকি আসলো আর শক্ত করে জড়িয়ে ধরলো তার চন্দ্রকন্যাকে। হাসি খুশিতে কোথায় যে সময় কেটে গেল কেউই বলতে পারে না। 2:15 যিশুর টনক নড়লো। যিশু সবাইকে বলে, আচ্ছা গাইস, তাহলে আমি যাই, তোদের সাথে পরে দেখা হবে, আমার আর্জেন্ট একটা কাজ আছে। এটা বলে যিশু হুড়হুড়িয়ে চলে যায়। যিশুর এরকমভাবে চলে যাওয়া দেখে সবাই তো বোকা চোখে তাকিয়ে আছে। তখন ইয়োনো বলে, কে রে জেনি, ওর আবার কী কাজ? জেনি বলে, আমি কি জানি, তুই যেখানে আমি সেখানে। সুগা বলে, আছে হয়তো কোনো কাজ, কাজ তো থাকতেই পারে। সিহুনের সব কাজ শেষ করতে করতে প্রায় 3টা বেজে গেছে। তারপর সে ভার্সিটি থেকে বেরিয়ে পড়ে। ডিপার্টমেন্ট থেকে বেরিয়ে গেটের দিকে হাঁটা ধরল। যেতে যেতে সেহুন মনে মনে যাওয়ার সময় কী নিয়ে যাবে তার হিসাব করতে লাগলো। তের মায়ের দেওয়া নূপুরের মতো একজোড়া নূপুর অর্ডার করেছিল সে, যাওয়ার সময় সেটা নিয়ে যাবে ভাবছে। যেতে যেতে সেহুনের চোখ এক জায়গায় আটকে গেল, একটা আকাশ কালারের আকাশপুরীর দিকে। সেই আকাশপুরীটা তার মনের মতো সেজেছে। আকাশি রঙের শাড়ি, আকাশি সাদা মিশানো রেশমি চুড়ি, বাতাসে দোদল্যমান কোমর অবধি চুল আর গাঢ় করে দেওয়া কাজল। সেহুনের পলক যেন মেয়েটাতে আটকে গেল। এক মুহূর্তের জন্য মেয়েটাকে তে মনে হলো তার কাছে। তারপর মুহূর্তে সেহুন চোখ নিচে নামিয়ে নিল। ছি ছি, সে অন্য একটা মেয়ের দিকে এরকম হ্যাবলার মতো তাকিয়েছিল এতক্ষণ? আমার ভালোবাসা শুধুই তে, তে ছাড়া তুই অন্য কোনো মেয়ের দিকে তাকাতে পারিস না সেহুন। এসব ভাবতে ভাবতে সেহুন এগোতে থাকে। তখনই সামনে এসে দাঁড়ায় সেই আকাশপুরী। সেহুন না চাইতেও সেই মেয়েটার দিকে তাকাচ্ছে। মেয়েটা তার সামনে দাঁড়িয়ে কিছু বলছে না, শুধু হাত কসলাচ্ছে। মেয়েটাকে দেখতে খুবই সুন্দর লাগছে, কারণ মেয়েটা সেহুনের মনের মতো সেজেছে। সেহুন কিছুক্ষণ চুপ করে থেকে যিশুকে বলল, কিছু বলবে? সেহুনের কণ্ঠে যেন যিশু কেঁপে উঠল। তারপর মাথা ঘুরিয়ে বলল, বলবো। তারপর যিশু তার হাত রাখা একটা রঙিন কাগজ সেহুনের দিকে এগিয়ে দিল। সেহুন সেই কাগজটা না চাইতেও হাতে নিল। তখন যিশু বলল, আমি আপনাকে ভালোবাসি, ভীষণভাবে ভালোবাসি। এটা বলে যিশু দৌড় দিল। যিশুর এরকম কাণ্ড দেখে সেহুন অবাক হলো। একটু দূর গিয়ে যিশু আবারও পিছন ঘুরে তাকিয়ে চিল্লিয়ে বলল, এই চিঠিটা পড়বেন, ভালোবাসলেও পড়বেন, না বাসলেও পড়বেন। এটা বলে যিশু আবারও দৌড় লাগালো। সেহুন অবাক হয়ে তাকিয়ে আছে তার দিকে। সেহুন বুঝতে পারছে না যে মেয়েটা এভাবে পাগলের মতো দৌড়াচ্ছে কেন। যিশু চোখের আড়ালে চলে যেতে সেহুন তার সম্বিত ফিরে পায়। তারপর চিঠিটা ফেলতে গিয়েও আবার ফেললো না। চিঠিতে মেয়েটা কী লিখেছে সেটা পড়ার কৌতূহল জাগল তার। তবে এখন তা পড়ার উপযুক্ত সময় নয় ভেবে চিঠিটা পকেটে পুরে রাখল। তারপর হাঁটা ধরল। হাঁটতে হাঁটতে বলল, তুই যাকে ভালোবাসিস সে তোকে ভাইয়া ভাইয়া বলে দুনিয়া উল্টাই ফেলে, আর অন্যজনরা আসে সাইয়া বানাতে। বাহ, কি কপাল রে তোর সেহুন। সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে। তে নিসার কাঁধে মাথা রেখে শুয়ে আছে আর চিন্তা করছে তাদের এই কাটানো মুহূর্তটা। জাঙ্কুকের চোখেতে আজ এক অতল সমুদ্র দেখেছে ভালোবাসার। সেই সমুদ্রে ডুব দিলে জাঙ্কুকের ভালোবাসায় মৃত্যু নিশ্চিত তার, সেটাতে বুঝতে পারছে।
কল্পনার রাজ্যেতে জাঙ্কুককে নিয়ে কল্পনা করতে ব্যস্ত। আপচা আপচা অন্ধকার নেমে এসেছে চারদিকে। লিসারতে বাড়ির গেট ঠেলে ভেতরে ঢুকে বাড়ির মেন দরজা খোলাই ছিল। দরজা ঠেলে ভেতরে ঢুকে প্রথম লিসা, তারপর তে। পুরো বাড়িটা অন্ধকার হয়ে আছে। তে এগিয়ে গিয়ে লিসার হাত ধরে বলল, সারা বাড়ি এরকম অন্ধকার হয়ে আছে কেন রে? লিসার উত্তরের আগেই বাড়ির লাইট জ্বলে উঠল। তে দেখতে পেল পুরো ফ্লোর বেলুনের ছড়াছড়ি, আর দরজার অপোজিটে টারবেরা ফুল দিয়ে লেখা, হ্যাপি বার্থডে তে। তে অবাক হলো, আজকে তার চমকের পর চমক পাওয়ার দিন। তখন লিসার মা এগিয়ে আসলো তের দিকে। জন্মের পর তের এরকমভাবে জন্মদিন কখনোই উদযাপন করা হয়নি। তার একটা মা ছিল যে তাকে তার জন্মদিনের দিন বাড়িতে আটকিয়ে রাখত, আর বাড়ির সমস্ত কাজ করাতো তাকে দিয়ে। তখন তে লিসার মাকে জড়িয়ে ধরে কান্না করে দিল আর বলতে লাগলো, থ্যাংক ইউ সো মাচ আন্টি। তখন লিসার মা বলল, পাগলি মেয়ে, কান্না করছিস কেন? আর এই সব কিছু আমি করিনি, সব কিছুই সেগুন করেছে। তখন তে সেগুনের দিকে তাকালো। সেগুন তের দিকে তাকিয়ে বলল, এখন আমাকে ধন্যবাদ দিতে হবে না, এখন এসে কেকটা কেটে আমাকে উদ্ধার করুন মহারানী। সেগুনের কথায় তে ফিক করে হেসে দিল। তারপর সবাই মিলে কেক কাটল। কিছুটা সময় তারা খুশি আনন্দে কাটালো। তারপর সেগুন তে আর লিসার দিকে তাকিয়ে বলল, তোমরা গিয়ে ফ্রেশ হয়ে নাও, সারাদিন বাইরে ছিলে। তে আর লিসা কোনো কথা বলল না, তারা চলে গেল। তে রুমে গিয়ে দরজাটা আটকিয়ে দিল। তারপর কাঁধ থেকে ব্যাগটা নামিয়ে সেটার ভিতর থেকে জাঙ্কুকের দেওয়া গাউনটা বের করল। গাউনটা বুকে জড়িয়ে ধরে কিছুক্ষণ বসে রইল। তারপর অতি যত্নে গাউনটা গুছিয়ে রেখে ফ্রেশ হতে চলে গেল। তে এই তে, দরজা খোল। বিছানায় উপর হয়ে আজকের তোলা ছবিগুলো দেখছিল তে। তখনই লিসা তার দরজায় ডেকে উঠল। তে ফোনটা রেখে গিয়ে দরজা খুলে দিল। লিসা রুমে ঢুকে পড়ল। তারপর তের হাত ধরে নিয়ে বিছানায় বসায়, বলে, কি হয়েছে রে, কি করতেছিলি? জিজু কি এখনো ফোন টোন করেনি তোকে? তে বলল, তার কি আর কোনো কাজ নেই, সারাদিন আমার সাথে চিপকে থাকবে। লিসা তখন দাঁত কিলিয়ে হাসলো। তার কিছুক্ষণ পর লিসা সিরিয়াস হয়ে বলল, তে তুই খুশি তো? তে কিছু বলছে না, তার খুব লজ্জা লাগছে। তখন লিসা বলল, হ্যাঁ এখন লজ্জা পাওয়া হচ্ছে তাই না? তখন দুই দুইবার জড়িয়ে ধরার সময় লজ্জা ছিল না, লজ্জা কোথায় ছিল? এখন তো তের লজ্জায় দুই কান গরম হয়ে গেল। তে মেচে মেচে লিসাকে মারতে লাগলো। মা তুমি এগুলো উঠিয়ে রাখো, আমি তের গিফটটা দিয়ে আসছি। আচ্ছা তুই যা, আমি এদিকটা সামলাচ্ছি। তখন সেহুন তার ধূসর রঙের পাঞ্জাবির পকেটে নুপুর জোড়া ঢুকিয়ে আর চকলেট বক্স হাতে নিয়ে তের রুমের দিকে গেল, কিন্তু ঢোকার সাহস হয়ে উঠল না। তখনই লিসা আর তের কথোপকথন শুনতে পেল সেহুন। লিসার তের এতক্ষণ যা যা বলেছে তারা সব কিছুই সেহুন শুনতে পেরেছে। সেহুনের পুরো দুনিয়াটা যেন অন্ধকার হয়ে গেল। তার ভাবতে খুব কষ্ট হচ্ছে, তার ভালোবাসার মানুষটা নিজেকে অন্য কারো সম্বোধন করছে। সেহুন নিজের কষ্ট আর ধরে রাখতে পারল না, তার শরীর ভেঙে পড়ছে যেন। সে ধপাস করে ফ্লোরে পড়ে গেল। ফ্লোরে পড়ে চকলেটের বাক্সটা খুব শব্দ হলো। সেই শব্দ শুনে তে আর লিসা বাইরে বেরিয়ে আসলো। বাইরে আসতেই দেখলো সেহুন ফ্লোরে বসে আছে। তখন লিসা বলল, ভাইয়া পড়লে কিভাবে? তখন সেহুন বলল, তেমন কিছু না, নিজের পায়ে পা বেঁধে পড়ে গেছি। সেহুনের কথায় তে উচ্চস্বরে হেসে উঠল। সেহুন অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল সেই হাসির দিকে, পরক্ষণেই চোখ নামিয়ে নিল। তার বোধহয় এই হাসি দেখার অধিকার আর নেই এখন। তখনই তার চোখ পড়ল তে নুপুরের দিকে। তখন সেহুন বলল, নুপুর কোথায় পেলে তে? তে কি বলবে বুঝতে পারছে না, তার খুব লজ্জা লাগছে। সে কিভাবে বলবে যে এটা তার ভালোবাসার মানুষের কাছে ছিল এতদিন? তখন তে বলল, কোনো এক জায়গায় পেয়েছি। এটা বলে তে রুমের ভেতর চলে গেল। তখন লিসা হেসে হেসে বলল, ভাইয়া আমাদের তে কঠিন প্রেমে পড়েছে। লিসার কথায় সেহুনও একটু জোরপূর্বক হাসল, তার খুব কষ্ট হচ্ছে।
তারপর সেহুন নিসার হাতে চকলেটটা দিয়ে বলল, এই নে চকলেট, তোরা দুজনে ভাগ করে খেয়ে নিস। লিসাও আচ্ছা বলে হাসতে হাসতে রুমের ভিতর চলে গেল।